बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा जे जेखने आसो भालो आसो सुस्थ आसो। आमी मोहम्मद शफिकुल इस्लाम, सहकारी शिक्षक गणित विज्ञान डिमना टेक्निकल एंड बीएमआई। शिक्षार्थी बंधुरा, विगत दिन न्याय आज के तुम्हारे साथ संयुक्त हो डिमना टेक्निकल एंड बीएमआई एर अनलाइन क्लासेस संगे আসি আমরা দেখি আজকে এসএসসি ভোকেশনাল শ্রেণী দশম বিষয় পদার্থবিজ্ঞান 2। আজকে আলোচ্য বিষয় আলোন প্রতিসরণ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে একটি চিত্র তোমাদের সামনে দেখা যাচ্ছে। এখানে আলোর প্রতিসরণ ঘটতে গেলে যে জিনিসটি দরকার দুইটি মাধ্যম, একটা হচ্ছে শূন্য মাধ্যম আর একটা ঘন মাধ্যম, সেটি পানি হতে পারে, গ্লাস হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে। আসি আমরা দেখতেছি এখানে একটা রশ্মি এসেছে, যে জিনিসটাতে আমরা এখানে টর্চ বা আলো উৎস এভাবে নিতে পারি। দেখা যাচ্ছে যে একটা আলোকরশ্মি, একটি আলোকরশ্মি এখানে প্রবেশ করতেছে। এই রশ্মিটির নাম হচ্ছে আপতিত রশ্মি। যে রশ্মিটির উৎস থেকে কোনো মাধ্যমে আসে পড়ে সেটা আপতিত রশ্মি। আর যখন ওই মাধ্যম দেখে যায় তখন কিন্তু রশ্মিটা একটু বেঁকে আসছে, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আবার প্রতিসৃত ঘন মাধ্যম থেকে যখন আবার হালকা মাধ্যমে যায় এটিও প্রতিসৃত রশ্মি, কিন্তু এটা পূর্বে যে গতিবেগ রশ্মিটার ঠিক গতিবেগ একই হয়ে থাকে, অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর যখন ঘন মাধ্যমে আসে অভিলম্বের দিকে কাছে আসে। এই লম্ব রেখাটির নাম হচ্ছে অভিলম্ব। এই এটি হচ্ছে বায়ুর মাধ্যম, শূন্য মাধ্যম, এটা হচ্ছে কাজ। এই কোণটির নাম হচ্ছে আপাতিত, এই কোণটির নাম হচ্ছে প্রতিসরণ। আসি বন্ধুরা, আমরা প্রতিসরণের সংজ্ঞা দিতে গিয়ে এখন যে কাজটি করব সেটি হচ্ছে আগে আমাদের আপতিত রশ্মি, যে আলোকরশ্মি থেকে যে রশ্মিটা পড়তেছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর যে রশ্মিটা ঘন মাধ্যমে আসে সেটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এখন অভিলম্ব, যে লম্বভাবে থাকে আপতিত রশ্মি এবং অভিলম্ব যে বিন্দুটি মিলিত হয় সেই বিন্দুটি আছে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিসরণ কোণ হচ্ছে প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব মিলে যে কোণ হয় সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আমরা আপাতনকে কোণকে আই দ্বারা প্রকাশ করতে পারি এবং প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করতে পারি। এখানে যেটা যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখন আমরা মূলত আলো প্রতিসরণের সংজ্ঞা। এই চিত্রের মাধ্যমে আমরা আলো প্রতিসরণের সংজ্ঞা সহজে দিতে পারব এবং যা আমাদের স্মরণ রাখার জন্য খুব সহজ হবে। বন্ধুরা আসি আলো প্রতিসরণ। আলোরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীব্রভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন ঘটে, একে আলো প্রতিসরণ বলে। এখানে মাধ্যম দুইটি দেখা যাচ্ছে, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে গ্যাস ঘন মাধ্যম। এখানে মাধ্যমের বিভেদ তলে, এই মাধ্যমের বিভেদ তলে দিক পরিবর্তন ঘটে। আসলে আলো রশ্মিটার গতিবেগ ঠিক না, এই কারণে দিক পরিবর্তন একটা অভিলম্ব থেকে বেঁকে আসে, এই জন্য এই দিক পরিবর্তনের ঘটনাকে আমরা বলব আলোর প্রতিসরণ। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আলোর প্রতিসরণ কি। তাহলে আলোরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে ত্রিজকভাবে প্রবেশ সময় প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন ঘটে, একে আলোর প্রতিসরণ বলে। আমরা আলোর প্রতিসরণ সহজে বুঝতে পারলাম। এরপরে আলো প্রতিসরণের দুইটি সূত্র আছে, এই সূত্রটি জানব। প্রথম সূত্রটি হচ্ছে এখানে আমরা যে রশ্মি বলছি আপাতিত রশ্মি, আর এই রশ্মিটির নাম বলছি আমি প্রতিসৃত রশ্মি। আপাতন বিন্দু, এই বিন্দুটির নাম হচ্ছে আপাতন বিন্দু। আমি লিখে লিখতে পারি এটা আপাতন, আপাতন বিন্দু, আপাতন বিন্দু, আপাতন, এই বিন্দুটির নাম হচ্ছে আপাতন বিন্দু।
তাহলে আপাতিত রশ্মি প্রতিসৃত প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দু আপাতন বিন্দু বিভেদ তলের উপর একই মানে আপাতন বিন্দু বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে এই আপাতন বিন্দু অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে এটি হচ্ছে আলোর প্রতিসরণের প্রথম সূত্র কি বলতে হচ্ছে আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে এটি হচ্ছে প্রথম সূত্র এই সূত্রের সাহায্যে আমরা প্রথম সূত্র এবং আর একটি সূত্র আছে দ্বিতীয় সূত্র সেই সূত্রটি হচ্ছে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুব থাকে এখানে মাধ্যম হচ্ছে দুইটি এই দুই এক জোড়া বলতে এখানে দুইটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুব থাকে নির্দিষ্ট বর্ণ বা আলো এখন গ্লাস বা কাঁচ কাঁচের বিভিন্ন কালারের রং হয়ে থাকে এই বিভিন্ন কালারের আলোর গতিবেগটা বিভিন্ন রকমের হয়ে থাকে সেটি একটা নির্দিষ্ট ধ্রুবক বা অঙ্কতে থাকবে আজকে তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম আলোক প্রতিসরণের সংজ্ঞা এবং আলোক প্রতিসরণের দুইটি সূত্র আছে সেই সূত্র দিয়ে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সাহায্যে আমরা নেক্সট ক্লাসে গাণিতিক সমস্যা সমাধান করব আরও আমরা জেনেছি আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দু অভিলম্ব আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ এই সংজ্ঞাগুলো মনে রাখব এবং আগামী দিনে এই সংজ্ঞাগুলো প্রিপারেশন নিয়ে আসবো আর এর সাহায্যে আমরা নেক্সট ক্লাসে গাণিতিক সমস্যা সমাধান করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করোনাকালীন সময়ে তোমরা তোমাদের পড়াশুনার গতিবেগকে চালিয়ে যাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা হলে তার প্রিপারেশন রাখতে হবে আর ঘরের বাইরে অপ্রয়োজনে যাওয়া যাবে না প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে সেই সাথে তোমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য তোমাদের পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাইতে হবে সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি ডিমলে টেকনিক্যাল অ্যান্ড বিএমআই এর অনলাইন ক্লাস থেকে বিদায় গ্রহণ করছি আল্লাহ হাফেজ